পানিটা নাপছি দেখছি পরিস্থিতিটা কি আমাদের চেষ্টা হচ্ছে পশ্চিমবঙ্গে আমরা মানে যদি আপনি পার্সেন্টেজ হিসাবে বলেন কেউ বলে 17% 20% কিন্তু আনঅফিশিয়ালি আমরা উই আর মোর দ্যান 30% তো আমাদের আমাদের এখন যে আমরা যেটা চাইছি যে আমরা মুসলমানদেরকে যেভাবে তুমি যদি একটা দলের জন্য নিজের প্রাণ দিতে চাও তুমি একটা দলের জন্য তুমি দাদা জিন্দাবাদ দিদি জিন্দাবাদ চাচা জিন্দাবাদের তুমি নারা লাগাচ্ছ আর সেই দল তোমায় কালকে লাত মেরে পাছায় লাত মেরে বার করে দেবে তোমাকে সে দলে রাখবে না তুমি তার জন্য প্রাণ দিচ্ছ তোমার ভাইয়ের প্রাণ নিচ্ছ তোমার পাশে যারা থাকে তার তুমি প্রাণ নিচ্ছ কিন্তু তোমার নবী তোমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে গুস্তাকি করা হচ্ছে অভদ্র কথা বলা হচ্ছে কিন্তু তুমি তাও কিছু বলছো না তোমার কোরআন শরীফকে জ্বালিয়ে দিয়েছে তাও তুমি কিছু বলছো না আমি সেই পশ্চিমবঙ্গের সেই মুসলমানদেরকে বলতে চাই তুমি প্রত্যেকটা রাস্তায় রাস্তায় স্টেজ তৈরি করেছো শুধু একটা কথা বলার জন্যে 21 তারিখে শহীদ দিবস আছে ধর্মতলাতে আপনারা চলুন আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলতে চাইছি কালকে আপনি যদি একটা সার্ভে করেন সার্ভেতে দেখতে পাবেন 70-80% মুসলমানরা কালকে ওইখানে যে ভিড় লাগাবে কারো কেন কিসের জন্যে তোমাকে তোমার দিদি বলেছে ডেকেছে বলে তুমি যাবে তোমার কোরআনকে জ্বালাচ্ছে তখন তুমি রাস্তায় আসতে পারছো না তখন তুমি একটা আন্দোলন করতে পারছো না তোমার কোরআনের প্রতি তোমার ভালোবাসা নাই তোমার নবীর প্রতি তোমার ভালোবাসা নাই তোমার ভালোবাসা দিদির জন্যে তোমার ভালোবাসা তোমার দাদার জন্যে তুমি যাকে ইচ্ছা ভোট দিতে পারো তোমার সাংবিধানিক অধিকার আছে তুমি বিজেপিকে ভোট দাও তুমি তৃণমূলকে ভোট দাও তুমি সিপিএমকে ভোট দাও যাকে ইচ্ছা পারো তুমি ভোট দাও কিন্তু তোমার যখন নবীর কথা আছে তোমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আছে তোমার কোরআনের উপর যখন আঘাত করে তখন তোমার দুঃখ হয় না তোমার কষ্ট হয় না তোমার একটা দলের নেতাকে মেরে দিচ্ছে বলে তুমি একজনের প্রাণ নিয়ে নিচ্ছ তোমার রাজনৈতিকভাবে তুমি লড়তে পারছো না বলে তুমি লোককে মেরে দিচ্ছ কিন্তু তোমার যখন মুসলমানকে অত্যাচার করছে তোমার উপরে জুলুম করছে তোমাকে প্রতারণা করছে কিন্তু তখন তুমি একটা আওয়াজ তুলছো না আমি পশ্চিমবঙ্গের মুসলমানদেরকে বলতে চাই আপনার মাধ্যমে আর কবে জাগবে তুমি মরার পর তুমি জবাবটা কী দেবে যখন আল্লাহ তোমাকে প্রশ্ন করবে যখন কোরআন শরীফ সুইডেনে জ্বালিয়েছিল তখন তুমি কোথায় ছিলে তুমি যখন ভারতবর্ষে ছিলে তোমার ভারতবর্ষে তোমার প্রিয় নবীকে গাল দিচ্ছিল তুমি তখন কোথায় নাই কি মুসলমান উস্কে দেওয়া মুসলমানকে রাস্তায় নেবে মারামারি করা কোনো আগুন লাগিয়ে দেওয়া আমার একদম উদ্দেশ্য নয় আমরা ভারতবর্ষে থাকি গণতান্ত্রিক দেশে থাকি গণতান্ত্রিক মেনে ভারতবর্ষের পশ্চিমবঙ্গের কানুন মেনে নিয়ম মেনে সাংবিধানিক তরিকা থেকে আপনি প্রোটেস্ট করুন আন্দোলন করুন কেন নিজের আওয়াজ তোলা আপনার অধিকার আমরা গতকাল দেখেছি আপনারা দেখেন এটা যদি কোনো অন্য ধর্মের বই জ্বালাতো সেটা আপনি গীতা বলুন বেদ বলুন মহাভারত বলুন অনেক বই আছে খ্রিশ্চানদের বাইবেল আছে আপনি একটা কাহিনী কিংবা একটা ঘটনা আপনি আমাকে এনে দেখাতে পারবেন আজ পশ্চিমবঙ্গে 2000 লোক বলে 2014 থেকে অ্যাকচুয়ালি 2014 নয় যখন কংগ্রেসের সরকার ছিল গুজরাট রাইট তখন হয়েছে মুজাফরনগরে তখন হয়েছে যখন সমাজবাদী পার্টির সরকার ছিল তো এমন নয় মোদী এসে মুসলমানকে মারছে মুসলমানকে মারতো অনেক দিন থেকে 2014 পর যে পার্সেন্টেজটা বেড়ে গেছে তো 2014 পরে আপনি বলুন কতবার আমাদেরকে কখনো ঘর ভাবছি লাভ জিয়াদ ত্রিপাল তালাক এনআরসি সিএ আমাদেরকে একটা সবজি এলাকে সবজি লাগাতে দিচ্ছে না করোনার সময় যখন পুরো পৃথিবীতে মহামারী এক অপরকে লোক বাঁচাচ্ছে লোক সাহায্য করছে সেই সময় আপনি কী করছিলেন মুসলমান হিন্দু মুসলমান করছিলেন আপনি বলুন তো এত কিছু হবার পরেও একটা নিরীহ মুসলমানকে ধরে বলছেন বল জয় শ্রীরাম তাকে আপনি মেরে দিচ্ছেন আপনি একটা ঘটনা দেখান তো কি একটা মুসলমান হিন্দুকে ধরে বলছে কি বল আল্লাহ আকবর তাকে মেরে দিয়েছে একটা ঘটনা দেখেন কি আমরা কোনো আমাদেরকে আমার নবীকে আমার আল্লাহকে নাউজুবিল্লাহ উল্টোপাল্টা বলছে আপনি একটা ঘটনা দেখান তো কি কোনো মুসলমান ভগবান রামকে গাল দিয়েছে সীতা হয়তো সেইখানে 90% মুসলমান আছে 10% হিন্দু আছে আমরা যদি চাই তার উপর অত্যাচার করতে পারি না আমরা নিজের ক্ষমতা দেখাতে পারি না কি বল আল্লাহ একবার আমাদের মতো থাকতে হবে কিন্তু না সেটা আমরা করব না কেন সেটা সংবিধানের বিরুদ্ধে ওইভাবে আমরা থাকতে পারি না আমার আমার মানে আমার বাড়ি শেখায় না আমার মা বাপ শেখায় না আমার কোরআন শেখায় না আমার হাদিস শেখায় না আমার ধর্ম গুরু শেখায় না কি কোনো নিরীহ মানুষের উপরে তুমি অত্যাচার করো তার যদি একটা ধর্মের লোক যদি ভুল কাজ করে থাকে তার মানে কি তার ধর্মকে গাল দেবো তার যদি ধর্মের একটা লোক যদি ভুল কাজ করে থাকে তার মানে তার ধর্মের লোককে মারবো আজকে কলকাতায় যদি কোনো একটা হিন্দু ভাই কিছু উল্টোপাল্টা বলে তার মানে কি উত্তরপ্রদেশ হিন্দুকে মারবো না এটা হতে পারে না আপনি বলুন হিমাচল প্রদেশে কী হলো বলছে আলটিমেটাম দিচ্ছে কি 30 দিনের মধ্যে মুসলমানকে ছেড়ে দিতে হবে সে জিন্দগি কাটিয়ে দিল 30 বছর তার জিন্দগি সে ওইখানকার পুরো জীবনযাপন কাটিয়ে দিল আর আপনি তাকে বলছেন তো দেশ
আর কথা বলবেন, মুসলমানকে কাটার কথা বলবেন, আমি কিন্তু পশ্চিমবঙ্গের মুসলমানকে খাস করে বলতে চাই, তোমরা নিজের ধর্মের হয়ে, নিজের দেশের হয়ে শান্তির জন্যে, শান্তিটা বজায় রাখার জন্যে লড়ো। ধর্মের লড়াই মানে এটা নয় কি আপনি হিন্দুকে গাল দেবেন, ধর্মের লড়াই মানে কি এটা হচ্ছে ভারতবর্ষ ইউনিট ডাইভার্সিটি ইউনিটি যে কথাটা আছে, আমরা এখানে সব, আপনি যদি বিভিন্ন, ইফ ইউ ভিজিট 29 states ইউ উইল ফাইন্ড এ ডিফারেন্ট কাইন্ড অফ রিলিজন, দে ইট ডিফারেন্ট কাইন্ড অফ ফুডস, ইভেন দে লুকস ডিফারেন্ট, দে উইয়ার ডিফারেন্ট কাইন্ড অফ ক্লোথস, বাট স্টিল উইয়ার টুগেদার, দ্যাটস দ্য বিউটি অফ ইন্ডিয়া। আপনি যদি কেরালে যান ইউ ফিল লাইক ইউ কাম টু আ ডিফারেন্ট কান্ট্রি, বাট নো দিস ইজ ইন্ডিয়া। তারপরেও আপনি কী করছেন, মাইনরিটির উপর অত্যাচার করছেন। আমি মোদিজিকে বলতে চাই, আপনি কী চাইছেন মোদিজি, আপনি কি পারবেন একটা ভারতবর্ষ চালাতে? কুড়ি কোটি তো অফিসিয়ালি বলে, আনঅফিসিয়ালি 30 কোটির বেশি মুসলমান আছে। আপনি এদেরকে কোথায় রাখবেন, আপনি কোথায় রাখবেন? যা আপনার যে মজদুরগুলো বিদেশে কাজ করছে, যদি মুসলমান কান্ট্রির ও লাত মেরে তাড়িয়ে দেয় কী করবেন আপনি, কী করবেন? আপনাকে তো লজ্জা থাকা দরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আপনার লজ্জা থাকা দরকার। এইখানে মসজিদকে ভাঙছেন আপনি, ইজিপ্টে যে মসজিদে ঘুরছেন, এইখানে মুসলমানকে মারছেন, সেইখানে যে মুসলমানের কথা বলছেন, আপনি এমন একটা প্রধানমন্ত্রী আমি আমার জীবনে দেখেছি কি আপনার মিমস, আপনার মজাক, আপনার ঠাট্টা সবাই উড়ায়। আপনি কর্ণাটক ইলেকশনে বলছেন হামকো হামকো গন্দা নালিকা কীড়া কাহা, হামকো ইয়ে কাহা, হামকো ও কাহা। আরে মোদিজি, আপনার মনের কথা কেউ শুনতে চায় না, আপনি জনগণের মনের কথা বলুন। আপনি খালি নিজের কথা বলেন, হামকো এসা বলো, হামকো ওইসা বলো। ম্যাঁ তো ভিকারি আদমি আর ঝোলা লেখা চল পড়েন, কেসা ভিকারি, 1.5 লাখ টাকার চশমা, 1.5 লাখ টাকার চশমা, 10 লাখ টাকার স্যুট পরেন, আপনি 12 কোটি টাকার গাড়ি পরেন, এরকম ভিকারি ভাই আমাকেও করে দাও, আমি এরকম ভিকারি হতে চাই, এরকম ভিকারি আমি হতে চাই। দেশকে বিক্রি করে দিয়েছেন আপনি, চালা চালা বলে আপনি দেশকে বিক্রি করে দিচ্ছেন। আপনার নাম? আমার নাম এস কে মকবুল। আপনাদের কমিটির নাম? জোড়াসাঁকো উম্মীদ ফাউন্ডেশন।